ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি আপনার প্রশ্ন হলো আমরা জানি ব্যাংকে চাকরি করা হারাম কিন্তু যারা ব্যাংকে চাকরি করে সে টাকা দিয়ে অন্যান্য ব্যবসা করলে সেটা কি হালাল হবে ওই চাকরি টাকা দিয়ে যদি পরিবার অথবা সে নিজে ওমরা বা হজ করে তাহলে সেটা কি কবুল হবে আলহামদুলিল্লাহ ওসলা সালামু আল্লাহ রসুলিল্লাহি আবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ব্যাংকে চাকরি করা হারাম কারণ ব্যাংক সম্পূর্ণটা সুদের ওপর নির্ভরশীল এমন কোনো ব্যাংক নেই যে ব্যাঙ্কে সুদ আদান প্রদান করা হয় না সুদে টাকা দেওয়া হয় না যদিও তারা এটা ব্যবসার কথা বলে থাকে কিন্তু এটা সম্পূর্ণ তারা সুদ ভিত্তিক ব্যবসা করে থাকে যার ধরুন ব্যাঙ্কে চাকরি করা হারাম রসুল্লা সাল্লাম দশের নই মাসকে করেছেন এর মধ্যে থেকে যে সুদ আদান প্রদান করে সুদে সাক্ষ্য হয় সুদ দেয় এবং সুদের টাকা লিখে রাখে এইভাবে আল্লাহ রসুল দশ শ্রেণীর লোককে যারা সদের সাথে রিলেটেড তাদেরকে লানত করেছেন সুতরাং কোনো ব্যাংকে চাকরি করা উচিত নয় অন্য কোনো পেশায় সে ট্রাই করতে হবে অন্য কোনো পেশায় সে নিয়োজিত হতে হবে এ চাকরি সেরে দিতে হবে আর সুসিয়াছেন আল্লাহ তালার জন্য কেউ যদি কোনো কিছু সেরে দেয় আল্লাহ তালা চেয়ে উত্তম তাকে দান করেন সুতরাং ইমান নিয়ে আমাদেরকে যদি আমরা এই ধরনের চাকরি ছেড়ে দেয় অবশ্যই আল্লাহ একটি চাকরির ব্যবস্থা করে দিবেন দুই নম্বর হলো যেহেতু তার এই ইনকামটা হারাম সুতরাং এই এই টাকা দিয়ে অর্থাৎ ব্যাংক থেকে সে যে যে চাকরি করে টাকাটা পেয়েছে টাকা দিয়ে সে যদি অন্যান্য ব্যবসা করে এটাও হারাম হবে কারণ হারাম জিনিস দিয়ে কোনো কিছু আবার বৈধ কোনো কিছু করলে সেটা বৈধ হয়ে যায় না আর সেটা হারামই থাকে যেহেতু তার টাকার ইনকামটা হারাম এটা দিয়ে সে ব্যবসা করলে ওই ব্যবসাটা হারাম হবে আর হারাম দিয়ে যদি সে আবাদত করে চাই এটা হজ হোক উমরা হোক যে কোনো আবাদত সেটা কবুল হবে না পরিষ্কার মূলনীতি বলে দিয়েছেন মিন ওলা ওলা গুলুলিন কেউ যদি বিনা বিনজুতে আবাদত করে আল্লাহ সেটা কবুল করবেন না অর্থাৎ সালাত আদায় করলে সে আল্লা সলাত আল্লাহ কবুল করবেন না কেউ যদি হারাম ইনকাম থেকে সাদা করে সেটা আল্লাহ কবুল করবেন না আরামিনকে সাদা করলেও কবুল হবে না এবাদত করলেও সেটা কবুল হবে না সুতরাং এগুলো থেকে বেরিয়ে হালাল ইনকাম করার চেষ্টা করতে হবে হালাল পেশায় নিয়োজিত হতে হবে অল্লাফ আলম